তারপরে বলছেন যে উজু সেরে উজু শেষ করার পরে যে দোয়াগুলি পাঠ করতে হবে, এই মর্মে তিনটি দোয়া রয়েছে, দুটি সহি আর একটি হচ্ছে জয়ীফ। সহি দোয়াগুলি এখানে নিয়ে এসেছেন, বলছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা, যে ব্যক্তি উজু করলো, ফাকালা তারপরে বললো উজু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত বললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, যিনি এক একক যার কোনো শরীক নাই, এবং আরো সাক্ষ্য প্রদান করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, ইল্লা ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, যদি এইটুকু বলে হুজুর শেষে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়, ইয়াদখুলু মিন আইয়্যিহা শাআ, যেটা দিয়ে সে প্রবেশ করুক না কেন। সহিহ মুসলিমের হাদিস 234 নম্বর। দ্বিতীয় দোয়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা, যে ব্যক্তি উযু করলো, সুম্মা কাল তারপর বলে সুবহানাকা, হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহুম্মা হে আল্লাহ, ও বিহামদিকা তোমার প্রশংসার সাথে সাথে, প্রশংসা বিজড়িত, লা ইলাহা ইল্লা আন্ত, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর অন্য রিওয়ায়েতে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, তো দুটোই পড়া যেতে পারে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আন্ত, অথবা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, যেমন মজলিসের কাফফারার ক্ষেত্রে রয়েছে। আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাইছি, ওয়াতুব ইলাই, তোমার কাছে তওবা করে ফিরে আসছি, যদি এই দোয়া কেউ পড়ে উজুর শেষে, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতে কোতিবা ফি রাক্কিন, একটি পাতায়, রাক মানে পৃষ্ঠা, পাতা পাতায় লিখা হয়, সুম্মা তুবিয়াবে তাওয়াইন, তারপরে তাতে মোহর লাগিয়ে দেওয়া হয়, ফালাম ইউকসার, আর তারপরে সেটা এমন ভাবে সুরক্ষিত রাখা হয় যে সেই পাত্র আজ সুরক্ষিত করা হয়েছে, সেই পেপারটি পাতাটি সেটা আর ভেঙে খোলা হয় না কিয়ামত পর্যন্ত, তার জন্য সেই কিয়ামতের ময়দানে হাশর মাঠে নেকির পাল্লায় সেটা হাজির হবে। আখরা যখন নাসাই এবং নাসাই রহমাল্লাহ বর্ণনা করেছেন তার কিতাব আমালুল ইয়াম ওয়াল লাইলাতে, এবং ইমাম তাবরানি বর্ণনা করেছেন, তাবরানির যেটি রয়েছে আল মাওজাউল আওসা তাতে বর্ণনা করেছেন। জি, এই হাদিসটি মওকুফ সহি, মারফু সহি কিনা এই নিয়ে দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে, একদল বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত নয়, তবে সাহাবি থেকে প্রমাণিত, সাহাবি যখন একটি দোয়া পড়ছেন, আমল করছেন অথবা বলছেন আর তার ফজিলত বর্ণনা করছেন, তো সেটা অবশ্য গাইবী বিষয়, শরীয়তের বিষয়, নিজের পক্ষ থেকে মন গড়া বলতে পারেন না, সেজন্য হুকমান মারফ বলা যেটা বিধানগত দিক থেকে, সেটি নবী সাল্লাম থেকেই প্রমাণিত। আর একটি দোয়ার কথা বলছিলাম যেটি জয়ীফ, সেটি আমাদের সমাজে প্রসিদ্ধ, খুব আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, হে আল্লাহ আমাকে তওবাকারীদের দলভুক্ত করো আর পবিত্রতা অর্জনকারীদের দলে সামিল করো, তিরমিজি হাদিসটি রয়েছে, হাদিসটিকে জয়ীফ দুর্বল বলা হয়েছে, আল্লাহু আলাম। আর একটি কথা শুধু রয়েছে, একজন মুসলিম যখন উজু শেষ করবে, তখন যেহেতু উজুর পরে অনেকের ওয়াসওয়াসা হয়ে থাকে, যদি বিশেষ করে ওয়াসওয়াসা থাকে, তাহলে মুস্তাহাব আইয়ান জাহা ফারজাহু বিল মা, লজ্জা স্থানের উপর যে কাপড় রয়েছে, কাপড়ের উপর পানি ছিটিয়ে নেবে। পানি ছিটিয়ে নেওয়ার উপকারিতা কি, কারণ একটু যদি পানি দেখতে পাই তাহলে ওয়াসওয়াসা আর যার রোগ আছে সে ভাববে যে এখানে মনে হয় পেশাব লেগে গেছে, আবার মনে হয় পেশাব বেরিয়ে গেছে আমার, বা পেশাব করতে গিয়ে হয়তো কাপড়ে পেশাব লেগেছে, কিন্তু যখন পানি ছিটিয়ে নেবে তখন আর ওয়াসওয়াসা দেওয়ার চান্স পাবে না শয়তান, কারণ তখন অবশ্যই চিন্তায় আসবে যে না আমি তো পানি ছিটালাম, সুতরাং এগুলো আমার ছিটানো পানি, সেটা পেশাব নয়। তো এই ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য পানি ছিটানো মুস্তাহাব, ওয়াজিব নয়, আর এই বিষয়টি এমনকি শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে সেটি হচ্ছে মুস্তাহাব উত্তম। আর একটি কাজ হচ্ছে উজু করার পর উজুর অঙ্কগুলি মুছা, জি মুছা, কাপড় দিয়ে ওয়াইয়া তানাশাফা বি খিরকা, যদি কেউ কোনো কাপড় চুপড় দিয়ে মুছে সেটি জায়েজ, মুস্তাহাব অথবা জায়েজ, নবী সাল্লামকে দেওয়া হয়েছে, নবী সাল্লাম মুছেননি, কেউ যদি মনে করে যে আমার মুছলেই ভালো, নাহলে ঠান্ডা লেগে যাবে তো মুছবে, আর কেউ যদি মনে করে না মুছবে না, অথবা কোনো টিস্যু দিয়ে মুছল, আর যদি নাও মুছে তবু কোনো অসুবিধা নেই, এতটুকু যে সে বিষয়টি হচ্ছে জায়েজ। আল্লাহ তাআলা আলাম, ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।